Marcher, un blog basically un blog está que está ahí haciendo un blog a poner un blog de শীতকাল শীত মানেই তো পিঠে জয়নগরের মোয়া তো এখানে একটা দোকান পেয়ে গেছি পিঠের পিঠে খাবো অনেকদিন ধরে ওয়েট Hey, what's up, guys? It's me, your boy Sinjoy. Welcome to my channel and welcome to another vlog. Ajker vlog ta onektai different. কারণ আজকে কোনো ফুড ব্লগিং করিনি তোমরা থাম্বনেলে দেখতেই পেয়েছো ট্রেলারেও দেখে নিয়েছো তো বেশি কথা বাড়াচ্ছি না তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও এইটা হচ্ছে লোকনন্দন উৎসবের গেট চলো গিয়ে দেখি অনেক দোকান এখানে জয়নগরের মোয়া অরিজিনাল মোয়া কিনা আমি জানি না জয়নগর অনেকের নাম দেওয়া থাকে মনটা যেন সবার এরকমই থাকে নমস্কার ভালো থাকবেন অনন্য অনুভূতি এইসব মানুষগুলো থাকেন তাই সাহস সঞ্চয় করে এগিয়ে যেতে পারি যেমন আপনারা রয়েছেন আমাদের পাশে এবং আমাদের পাশে থাকবেন বলেই আমরা কিন্তু আগামী বছরের চিন্তাভাবনাও শুরু করে দিয়েছি হয়তো আগামীকালই আমরা ঘোষণা করব আগামীকাল আগামী অনুষ্ঠান অর্থাৎ আগামী 2020 অনুষ্ঠান আমরা কবে করব হয়তো সেই দিনই আমরা ঘোষণা করে দেবো শুধুমাত্র আপনার সঙ্গে থাকেন বলে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের সকলের প্রিয় অলকনন্দা রায় তাকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সবচেয়ে বড় কথা আজকে আমরা হাঁটতে শিখেছি
এবং হাত ধরেই হাঁটতে শিখেছি এবং হাত ধরেছি আপনাদের, হাত ধরেছি এইসব মানুষদের। তাই আপনারা হাত কখনোই ছাড়বেন না লোকনন্দন উৎসবে। লোকনন্দন উৎসবে হাত থেকে শক্ত করে ধরুন, দেখবেন লোকনন্দন উৎসব নিজেই দৌড়তে শুরু করবে আপনাদের সঙ্গে নিয়ে। চলুন আমরা চলে যাই পরবর্তী শিল্পীর গানের অনুষ্ঠানে। হট ডগ পাওয়া যায়, বার্গার, সামার ড্রিঙ্ক, স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ আর চিকেন নন ভেজ স্যান্ডউইচ। লঙ্কা দেওয়া আছে, ওই জন্য বেশি ঝাল লাগছে। যখন শীতকাল, শীত মানেই তো পিঠে জয়নগরের মোয়া, তো এখানে একটা দোকান পেয়ে গেছি পিঠের, পিঠে খাবো। অনেকদিন ধরে ওয়েট করেছিলাম কবে পিঠে খাবো, এখন আগে পিঠেটা খাবো। এখন খাবার সময় দেখিয়ে দিই পাটি সাপটা পিঠে কিরকম খেতে। সামান্য একটা উৎসবে এসেছি, পিঠে না খেলে কি ঠিক মতো জমে না, তো আগে পিঠেটা খাই। পিঠে খাওয়া শেষ হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, জানি হয়তো দেখা যাচ্ছে না, মানে আমি ফিল করতে পারছি এতটাই ঠান্ডা। আর এখন কলকাতাতে কি বলবো, প্রচন্ড পরিমাণে মনে হচ্ছে দার্জিলিং এমন ওয়েদার। তো যাই হোক, বেশি ফালতু কথা বলে ফেললাম,
কামিং টু দ্য পয়েন্ট, অনেকদিন ধরে ভাবছিলাম একটু অন্যরকম ব্লগ করবো, সেরকম ভাবে কন্টেন্ট পাচ্ছিলাম না, তো ভাবলাম লোক আমার বাড়ির সামনে লোকরন্দন উৎসব হয়, তো ভাবলাম এটা নিয়ে একটু ব্লগ হয়ে যাবে ছোটখাটো একটা। কারণ কি তোমরাও নিশ্চয়ই বোর হয়ে গেছো, আমিও বোর হয়ে গেছি, একই ফুড ব্লগ কাউরই ভালো লাগে না করতে, সবসময় একই ফুড ব্লগ করে যাচ্ছি, তো ভাবলাম একটু আজকে ব্লগটা একটু অন্যরকম করি, তাই এটা নিয়ে ব্লগটা করলাম। আর এখানে কিছু ছোটখাটো শিল্পের মেলা, ভালো লাগলো ঘুরে, আর গান বাজনা হচ্ছে এখানে। বিগত আমি 3 বছর ধরে এখানে আসি, বেশ ভালো লাগে, বাউল গান। আর আমার পেছনে দেখতে পাচ্ছি মুক্ত মঞ্চ, এখানে 3টে থেকে 6টা অবধি ব্যান্ড, ছোটখাটো ব্যান্ডের গান হয়। তো আমি লেট হয়ে গেছিলাম, 3টার সময় আসতে পারিনি, তো ভাবলাম সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি, সো সরি ফর দ্যাট, করতে পারলাম না আমি। আর এখন বাজে ঠিক 7:30 রাত্রি, আর এটা মানে এখন গান বাজনা চলবে রাত্রি 10টা অবধি, আর 3টে থেকে এখানে হয়, 3টে থেকে 6টা অবধি আমার পেছনে এখানে হবে, তারপরে 6টা থেকে মেন মঞ্চ ওইখানে ওইখানে হয়। আর আমার সঙ্গে অভিষেক আছে আজকে, তো চিনতেই পারছো অভিষেককে, ঠিক আছে। আর তো আজকে এখানে এসে খেলাম, যেহেতু আমার চ্যানেলটা ফুল ব্লগ, তো খাবো না এরকম তো হতে পারে না, আমি খেতে খুব পছন্দ করি, খেতে ভালোবাসি, তাই খেলাম একটু, নাহলে তো তোমরা আবার দেখবে না ফুড ব্লগিং, যেহেতু অন্য ব্লগ তোমরা দেখো না, তাই অনলাইন একটু খেয়ে নিই, খেয়ে তোমাদের একটু দেখিয়ে দিলাম। মানে ভালো, আমার শুধু স্যান্ডউইচটা একটু মানে আমার রাগ আছে, স্যান্ডউইচটা আমার 40 টাকা দিয়েছে, একদম বিচ্ছিরি স্যান্ডউইচ, আমার ভালো লাগেনি। আর আমার কিন্তু পিঠেটা দারুণ লাগলো, মিষ্টি মিষ্টি খুবই ভালো লেগেছে, আমি অনেক ধরে পিঠে খেলাম, দারুণ লাগলো। আর যদি কেউ এখানে আসতে চাও 27 থেকে 29 তারিখ, মানে আছে 28 তারিখ 29 তারিখ রোববার, কালকেই লাস্ট, কালকেই শেষ, 3 দিন ধরে বিশালভাবে এই অনুষ্ঠানটি পালিত হয়, বিভিন্ন ভারত ও বাংলাদেশের বাউল ফকিররা আসে এখানে থেকে গান বাজনা করে, ভালো লাগে, প্রচন্ড ভিড় হয়, যত রাত পাবে আরও ভিড় হবে। তা সেইটুকুনি বলা ছিল, ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নিজের ফ্রেন্ডদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর আমার চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। বি হ্যাপি অ্যান্ড ট্রাই টু মেক এভরিওয়ান হ্যাপি, টাটা।